Arambagh Times. একমাত্র আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুগলি জেলার নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত যে কোনো সমস্যার গ্যারান্টি সমাধানে এখন আরামবাগ শহর ও তৎসংলগ্ন এলাকার আরো কাছাকাছি। ডক্টর অঞ্জন শাস্ত্রীর নতুন চেম্বার এখন আরামবাগ হসপিটাল মোড় ICICI ব্যাংকের পাশে বারিক মার্কেট প্রতি সপ্তাহে বুধ ও শনিবার এছাড়াও আরো বিভিন্ন জায়গায় বসছেন। আবারও আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি হেমন্ত পালের দৃষ্টান্তমূলক রূপ ফুটে উঠল। আমরা হেমন্তকে কখনো দেখেছি রক্তদান শিবির করতে, কখনো আবার বস্ত্রদান করতে, কখনো আবার ওষুধ কেনার জন্য দুস্থ অসহায় মানুষের হাতে টাকা তুলে দিতে। আবার এও দেখা গেছে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে ছুটেছে হেমন্ত। কখনো বা করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য মাস্ক ও স্যানিটাইজারও দিয়েছেন। এবার দেখা গেল তার আর একটি মানবিক মুখ, একটি মেয়েকে যার বাবা টলি চালান, করোনা আবহে সেভাবে আর রোজগার হয় না। এমন অবস্থায় মেয়েকে কলেজে পড়াশোনার মতো আর্থিক ক্ষমতা যেহেতু তার নেই, তাই ছাত্রনেতা হেমন্ত মেয়েটির কলেজে ভর্তি হতে সাহায্য করার পাশাপাশি মেয়েটি কলেজে যতদিন পড়বে তার জন্য যাবতীয় আর্থিক দায়িত্ব নিলেন। হেমন্ত পালের এই মহৎ উদ্যোগে ভূয়সী প্রশংসা করলেন উপস্থিত সকলেই। কালীপুর থেকে শেখ আসিফ ইসলামের রিপোর্ট, আরামবাগ টাইমস। আপনি একজন দুস্থ পরিবারের মেয়েকে সাহায্য করলেন, মানে পড়াশোনার যে দায়িত্বটা নিলেন, কী কারণে এই দায়িত্ব নিলেন? আমি প্রথমেই বলি, আমার রাজনীতি গুরুদেব শেখ টিঙ্কু আলী, আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তার কাছ থেকে আমি রাজনীতি শিখেছি, তিনিই আমাকে রাজনীতি শিখিয়েছেন। আমি যখন কোনো ভালো কাজ করতাম তখন তিনি আমাকে গলায় জড়িয়ে ধরতেন, কিন্তু যখন বাজে কাজ করতাম তার হাতে অনেক মার খেয়েছি। তার আদর্শে আদর্শিত হয়ে আমরা দল করি। তিনি সবসময় শেখাতেন যে ছাত্রছাত্রীদের পাশে থাকবে। তার সেই কথা মাথায় রেখেই আমি বাসস্ট্যান্ডে গেছিলাম, সেখানে দেখলাম একটা, আমি কাজে গেছিলাম, সেখানে দেখছি একটা অসহায় মানুষ এসে বলছে, আমরা কলেজ সম্বন্ধে আলোচনা করছিলাম বসে, সেখানে এসে আমাকে বলছে যে আমার মেয়েকে আমি কলেজে নাম বেরিয়ে গেছে মেরিট লিস্টে, কিন্তু আমি ভর্তি করতে পারছি না কিছু পয়সার জন্য। আমি সঙ্গে সঙ্গে বললাম যে ঠিক আছে, আমি আপনার মেয়ের সব ব্যাপারটা আমি জানলাম, নিজে গেলাম, গিয়ে ব্যাপারটা জেনে আমি নিজে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বললাম, যেহেতু তার লিস্টে নাম বেরিয়ে গেছে তাকে কলেজে ভর্তি করার আমরা ব্যবস্থা করছি, এবং তার কলেজে 3 বছর যে পড়াশোনা করবে তার দায়িত্ব গোড়াটাই আমি নিচ্ছি। তার বাবা কী কাজ করে? তার বাবা টলি চালায়। মেয়েটির নাম? মেয়েটির নাম লাবণী। আচ্ছা, সে এই যে কত নাম্বার পেয়েছে? 306 না 307 পেয়েছে। আপনার নাম? আমার নাম হেমন্ত পাল, আরামবাগ মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ও নেতাজি মহাবিদ্যালয় TNCB ইউনিট প্রেসিডেন্ট।